তিনি তবুক থেকে দিকে রওনা করে দিচ্ছেন সেই দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আবদুল্লাহাদাইন আল বিজা দাইন নামে এক সাহাবি ওনার ইন্তিকাল হয়ে গেল তবুকে যুদ্ধের সময় বা তবু কভিযানে থাকা অবস্থায় আসলে উনি ওনার ইন্তিকালটা কীভাবে হলো তো এই বিষয়ে সাহাবি আবদুল্লাবিন আমাদের কাছে হাদিস বর্ণনা করছেন যে কুমতুম ইন জউফিল্ লাইন আব্দুল্লাহ মাস্টার উদ আদ্দৌল্লা আনহু পারিনি গভীর রাতে ঘুম থেকে উঠলাম কিছু ট্যার পেয়ে ওয়া না মা আর সুলুল্লাহি সল্লাহ আসি তবুক যে তবুক যুদ্ধে তবুক অভিযানে ওনার সঙ্গে যখন আমি কাছাকাছি ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম সো আলাতাম মিনার ফি না হাইয়াতেল আস্কার আমাদের বাহিনীর যেখানে ক্যাম্প করে রাখা হয়েছে তার এক সাইডে একটু আলোর মশাল দেখতে পেলাম মশাল জ্বালিয়ে ওখানে কিছু একটা হচ্ছে তুহা ইলাইহা আমি সেটাকে ফলো করলাম যে ওখানে কি হচ্ছে যাই ওদিকে আমি দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি যে রসুল্লাহ সাল আলি আসাল্লাম এবং আবু বাকর অমর আনহুমা এই তিনজন ওখানে আছেন ওয়াইদা আবদুল্লাহুল বিজাদাইন মাত আবদুল্লাহ নামে একজন সাহাবি ওনার দেখি যে ওনার ইন্তেকাল হয়ে গেছে ওনার লাশ নিয়ে আসা হয়েছে ওনারা সবাই ওনার জন্য কবর খুঁড়ে ফেলেছেন অলরেডি রাতের বেলায় ওনার ইন্তেকাল হয়েছে দেরি না করে রসুল্লাহ সাল্লা অন দ্য স্পট সাহাবিরা ঘুমিয়ে আছে সবাইকে জাগিয়ে কষ্ট দেননি তিনি সঙ্গে সঙ্গে ওনার দাফন কাফনের ব্যবস্থা করলেন আবু অমর রাজি আন এই দুইজন সহকারে ওনারা তিন জনে করে দিচ্ছেন তো কবর রেডি ওনার লাশ নিয়ে আসা হয়েছে তারপরে কবরের দিকে লাশটাকে নামাচ্ছেন দুইজনে আবু বকর আন অমর রাজি আল্লাহ আহু দুইজন রসুল সাল আলী সাল্লাম সামনে সামনাসামনি আছেন তিনি এক পাশে আছেন কবরের যে পাশ থেকে নামানো হচ্ছে তার বিপরীত পাশে তিনি আছেন তারপরে তিনি ওনারা তো দুইজনে কবরে ওনাকে নামাচ্ছেন তিনি বললেন যে মাটিতে রাখার আগে আমার কাছে নিয়ে আসো ওনার কাছে আনার জন্য বললেন আদনিয়া ইমা তোমাদের ভাই থেকে আমার আর একটু কাছে আনো তো ওনার কাছে নেওয়ার পরে রসুল্লাহ সাল্লা মাটিতে রাখার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইন্নি কাদ আমি রিয়ান হে আল্লাহ আমি এই আবদুল্লাহ বিল বিজা দিনের উপরে অত্যন্ত খুশি আছি আল্লাহ আপনিও তার প্রতি খুশি হয়ে যান কি সুন্দর দোয়া করলেন সাহাবি আব্দুল্লা নিকুন্তু হফরা আহ আমার তখন আফসুসল্লাহারে আমি যদি আজকে তার জায়গায় এই সানটা পেয়ে যেতাম রসুল্লাহাম তার জন্য এইভাবে দোয়া করে তাকে বিদায় করে দিচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান কারণ আমি তার প্রতি সন্তুষ্ট আছি তো ওনার জন্য রসুল্লাহ সাল্লাহর সঙ্গে স্পেশাল দোয়া করলেন আবদুল্লা দিল বিজা দাইন তো ওনার হাকিকত কি হাকিকত হচ্ছে তিনি ওনার যে কবিলার থেকে এসেছেন সে কবিলার অধিকাংশ লোক ইসলামের বিপক্ষে অবস্থা নিয়েছিল কয়েক বছর আগে এবং উনি ইসলামের দিকে এসেছেন বিধায় তারা ওনাকে ওখানে জ্বালাতন করছিল কষ্ট দিচ্ছিল এমনকি শেষ পর্যন্ত তারা বাড়ি ঘর থেকে আত্মীয় স্বজন সবাই তাকে বহিষ্কার করে দেয় যে তুমি আমাদের ধর্ম ত্যাগী একটা মানুষ তোমার আমাদের এখানে জাগা নেই তো তার খালি হাতে বের হয়ে যেতে হয়েছে শুধুমাত্র তাকে এভাবে তারা বহিষ্কার করে দিল ওনার গায়ে লম্বা চূড়া কম্বল বা চাদরের মাঝখা মাঝামাঝি একটা মোটা চাদরের মতো তিনি পেঁচিয়ে আসলেন আরব দেশে অনেক সময় এটা ওনারা পড়তেন যেটাকে আমরা বলি লুঙ্গির মতন কিন্তু খোলা সিলাই করা নয় তো এরকমই আবার এইটাকে তারা যখন শুতেন শোয়ার জন্য ব্যবহার করতেন অনেক সময় এটা বড় হতো এটা দিয়ে ওনারা গায়ে চাদর হিসাবে ব্যবহার করতে পারতেন এরকম করে একটা বড় চাদর আর কম্বলের মাঝামাঝি একটা কেসা। গায়ে দিয়ে তিনি এসেছেন ওই এইটা নিয়ে ঘর থেকে বের হয়েছেন খালি হাতে এবং তারা ওনাকে আসলে এক ধরনের নির্যাতন করছিল বেঁধে রেখে সেখান থেকে তিনি ছুটেছেন আসলে কায়দা করে ছুটতে পেরেছেন তো ফাহার আবা মিনহ বিলা রাসুল্লিল্লাহ সাল্লি সাল্লাম তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে তার এলাকা থেকে মদিনায় পৌঁছে গিয়েছেন এই অবস্থায় শুধুমাত্র এক টুকরো কাপড় গায়ে আছে লম্বা একটা চাদরের মতো বা খোলা লুঙ্গির মতো একটু মোটা তো যখন তিনি মদিনার কাছাকাছি এসে পৌঁছলেন তিনি চিন্তা করলেন এটা তো বেশ লম্বা আছে তো এখন শুধু নিচে পড়ছি উপরে খালি কেমন দেখা যায় তো এটা এত লম্বা যে এটাকে দুই টুকরা করা যায় তখন তিনি এটাকে ছেড়ে টেনে দুই টুকরা করলেন করে এক টুকরা লুঙ্গির মতো করে পেছিয়ে নিলেন আরেক টুকরা উপরে রাখলেন এই বেজাদ মানে এরকম দুইটা খালি টুকরা চাদরের মতো জুন বিজাদাইন দুই টুকরাওয়ালা দুই দুই কাপড়ের দুই টুকরাওয়ালা মানুষটি তো এই এইভাবে উনি দুইটা টুকরো গায়ে দিয়ে যখন মদিনার কাছে আসলেন মুসিদে নওয়াবির দিকে আসলেন এসে তখন একদম সোজা রসুল্লাহ সাল্লামকে খুঁজে বের করলেন মসজিদে নবাবিতে সালাম টালাম দেওয়ার পরে উনি বললেন মান আন্তা রসুল্লাহ বললেন তুমি কে তোমার এই হালত কেন তিনি বললেন আব্দুল আমার নাম হচ্ছে আব্দুল বান্দা এটা তার পিতা মাতার আরব দেশে অনেকে আপনারা জানেন আব্দুল্লা আব্দুল আব্দুল মানা মূর্তিদের নাম আবদুল্লা পরিবর্তে বান্দা। এবাদতকারী এই নাম বলে রাখতো এইরকম একটা নামই তার এখনো আছে সাল্লাম বললেন তুমি আবদুল ওজ্ এই নামটা তো আর চলবে না এখন থেকে তুমি হলে বেজাদাইন তবে আমাদের এখানে অনেক আবদুল্লাহ আছে আব্দুল মাসুদ আছে আব্দুল তো তোমাকে পরিচয়ের সুবিধার জন্য আমি তোমাকে দুই টুকরা কাপড় গায়ে ইতিহাসকে স্মরণ রাখার জন্য তোমার নামে লাগিয়ে দিলাম আবদুল্লাহ দুল বিজাদাইন দুই টুকরা কাপড়ওয়ালা আবদুল্লাহ এই পরিচয় ওনার হয়ে গেল তো উনি ওনার কাহিনী শুনলেন ইসলামের কারণে তারা তাকে নির্যাতন করেছিল তিনি পালিয়ে এসে তার গ্রাম থেকে মদিনায় আশ্রয় নিয়েছেন রসুল্লা সাল্লাম খুবই আগ্রহ করে ওনাকে তিনি বরণ করলেন না বললেন এম জেল তুমি আমার কাছে থাকো একটু জায়গা দেখিয়ে দিলেন মসজিদের ওখানে সাহাবিদের থাকার যারা এরকম শেল্টার ছিল আশ্রয় ছিল তাদের মধ্যে ওনাকে স্পেশালি আর একটু কাছে ওনাকে জায়গা দিলেন যে তুমি আমার একদম কাছাকাছি এখানে তুমি থাকো আর নবী করিম সাল্লাহ ওনাকে খাবার দাবার দায়িত্ব নিজে নিয়েছেন ওনার মেহমান হিসেবে তাকে তিনি উনি ওনার সঙ্গে খাওয়া দাওয়া করাতেন আর ওনাকে তিনি খুব আদর করে নিজে কোরআন ভালো করে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ওনাকে কোরআন শিখিয়েছেন এবং তিনি ভালো করে কোরআন শিখেছেন অল্প সময় রসুল্লাহ সাল্লাহ সাহায্য থেকে আর তিনি কোরআন পড়া এত এনজয় করতেন যে মসজিদের মধ্যে কোনো কাজ তো আর ওনার নেই ওনার বাড়িঘর সব ছেলে চলে আসছেন বেকারি আসেন তো সময়টাকে কাজে লাগাতেন মসজিদে সুর করে সুন্দর করে একটু উঁচু স্বরে এনজয় করতেন তালাত করাটা তিনি একটু উঁচু আওয়াজে পড়তেন ও কেনা রাজু নান এবং তিনি উঁচু আওয়াজে ওনার গড়ার আওয়াজটাও ছিল বড় তো বড় আওয়াজওয়ালা যদি কোরআন একটু উঁচু স্বরে পড়ে তাহলে কোয়াইট লাউড হয়ে যায় বেশ উঁচু আওয়াজ হচ্ছিল তো এতে করে কিছু কিছু সাহাবীর হয়তো একটু ডিস্টার্ব হচ্ছিল তো অমর রাজি আলাহ তালা আনহু এসে রসুল্লাহ আসলামকে বললেন ওনারা জানেন যে উনি ওনার নবী করিম সাল্লাহম ওনাকে স্পেশাল জায়গা দিয়েছেন কেউ সাহস করেন ওনাকে বলতে সরাসরি আসল ইয়ার রাসুল্লাহ কেউ তো আসছে না কিন্তু আসলে ওনার এই জোরে আওয়াজ পড়ার কারণে কেউ কেউ একটু বিরক্ত হচ্ছে তাকে কি আপনি একটু মানা করে দিবেন তিনি বলেন আল্লাহ তু ইহ সাউল আরব এই বিদুইনটা কত জোরে পড়ে ইয়ার সাউ তহবিল কোরআন এত জোরে কোরআন পড়ে ইয়ার রাসুল্লাহ আপনি একটু নোটিশ করছেন কাদমানা এবং তার ওই উঁচু আওয়াজের কারণে অন্যদের কোরআন তেলাওয়াত করতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো রসুল্লাহ সাল্লাম এই লোকটা যে কত অসহায় হয়ে আসছে ইসলামের ভালোবাসায় সে এত নির্যাতন সহ্য করে মদিনায় এসেছে পালিয়ে এসেছে তাকে তিনি একটু বলবেন যে আসতে বলো এটা বলতে রসুল্লাহ আসলাম কষ্ট হচ্ছে তিনি বরঞ্চ অমর আদে বললেন দা হইয়া অমর আমার বেচারা একটু কোরআন পড়ে একটু এনজয় করছে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে কত নির্যাতন সহ্য করে এসেছে আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরত করে এসেছে সব কিছু ত্যাগ করে কাজে একটু কোরআন এনজয় করে তোমরা একটু সবর করো বরং আল্লাহ রসুল্লাহ সাল্লাহ প্রত্যেকটি মানুষের অবস্থাকে খেয়াল করতেন আল্লাহ তালা ওনাকে এইরকম তৌফিক দিয়েছিল যে তিনি একটা কমন রুল দিয়ে সবাইকে চালাতেন না কোন কোন ব্যক্তির মন মানসিকতা কি অবস্থা তাকে তাদেরকে তিনি স্পেশাল যাকে খেয়াল করার আগে খেয়াল করতেন এগুলোই এত সুন্দর গুণ দিয়ে আল্লাহ তালাকে সৃষ্টি করেছেন আর আমাদের জন্য এগুলো খেয়াল করা উচিত কোন কোন ক্ষেত্রে মানুষ আবেগ বা সদা কিছু করে এখন আপনি এত আবেগ দেখিয়েছেন একটা লোক তাকে আপনি ধমক দিয়ে বললেন রে এত আবেগ কেন আপনার তাহলে একটা লোকের মনে অনেক কষ্ট চলে আসবে তাহলে এগুলো হয়তো বলা যাবে কোনো সময় রসুল উল্লাহ সাল্লাম হয়তো ওনাকে অন্য সময় হয়তো বলেছো কিন্তু ওই মুহূর্তে এই তুমি আসতে পড়ো এই কথাটা বললে ওনার কষ্ট হয়ে যাবে এখান থেকে আমরা অনেক সুন্দর আদব শিখলাম রসুল উল্লাহ সাল্লামের নিজের কত আদব ছিল এবং তিনি কিভাবে অন্যদেরকে ডিল করতেন কত সুন্দর তরিকায় এগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় অনেক সময় আমরা যখন অন্যদেরকে কারশন করতে যাই আমরা খুব চিৎকার করি ধমক দেই একটা ব্যক্তিকে অনেকের সামনে আমরা লজ্জাসন দিয়ে ফেলি আরে আপনি এত বয়স হয়েছে আপনি এখনও এগুলো বুঝলেন না আপনি এভাবে উল্টাপাল্টা করছেন কেন তো এভাবে মানুষের সামনে একজনকে লজ্জিত করে দেওয়া এটা না করাই ভালো রসুলুল্লা সাল্লা সুন্দর শিক্ষা দিয়ে আমরা কি করি যে পার্সোনালি হয়তো আরেকটি সময় এই সময়ে না এই সময় তাকে ঠিক করেন সে সবসময় এরকম করে তাকে এখনই সোজা করেন এরকম করতে চাই আমরা পার্সোনালি যখন তার মুড অন্যরকম থাকে আমি তাকে ভালো করে বলতে পারবো তখনই সুযোগ নেওয়া উচিত যাই হোক তো উনি এই আবদুল্লাহ নেজাদাইন আব্দুল বিজাদাইন তিনি আসলেন তবুকের যুদ্ধে এসে তিনি রাস্তা দিয়ে যখন আসছেন বা তবুকের যুদ্ধে যখন ছিলেন ওখানেই রসুল্লাহ সাল্লামের কাছাকাছি খাওয়ার চেষ্টা করেছেন থাকার চেষ্টা করেছেন তো একবার তিনি বললেন ইয়া রাসুল আমি তো যেহাদে আসি তা আপনি একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ তালা যেন আমাকে শাহাদাত নসিব করে মৃত্যুর আগে তিনি বলছেন কোন এক সময় তো রসুল্লাহ সাল্লাম বললেন আবগনি লেহা আসা যারা তিন তুমি এক কাজ করো এই বিভিন্ন গাছ আছে যে গাছের একটা সাল তাল পাও কিনা দেখাও শুকনো ছাল হতে পারে অথবা কোনো গাছ থেকে একটু টুকরা সালের মতো কিছু যদি পাওয়া যায় এটা নিয়ে আসো তো নিয়ে আসলেন তো রসল সাল আলয় সাল্লাম এই গাছের ছালটাকে ওনার বাজুর মধ্যে বাহুর মধ্যে বেঁধে দিলেন কিছু একটা দিয়ে বেঁধে দিলেন বেঁধে দিয়ে বললেন আল্লাহমা ইনি ও হাটের মুদামাহু আলাল কুফার আল্লাহ এই বেচারার রক্ত আমি কাফের জন্য হারাম করে দিলাম আপনার কাছে অর্থাৎ কাফেররা যেন তাকে কতল না করতে পারে যদি যুদ্ধ হয়েই যায় সে যেন তার নিরাপত্তা পায় কাফিররা যেন তাকে কতল না করতে পারে তো উনি চাইলেন শাহাদাত আর নবী কে রিমসাল বললেন যে কাফের যেন তাকে কতল না করতে পারে কাফেররা কতল না করলে শাহাদাত হবে কেন তো তখন আবদুল্লাহ দিল বিজয় বললেন ইয়া রসুল্লাহ লাই শাহাদা আর আমি চাইলাম কোনটা আপনি দিলেন কোনটা তা আমার আর দুটো পূরণ হচ্ছে না তাহলে ফাঁকাল রসুল্লাহ সাল্লাহ তখন তিনি ওনাকে বললেন ইন নাকা ইন খারাজ তাগাজ ইয়ান ফি শোনো তুমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ যেহাতের জন্য বেরিয়ে পড়ো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আর আখাতাত কা হুম্মান আর যদি তুমি শাহাদাত দুশ্মনের দ্বারা তোমার এই শাহাদাতসিব না হওয়ায় তাদের আক্রমণে কিন্তু তোমরা যা তোমার জ্বর হয়েছে যে কোনো অসুস্থতায় তুমি অসুস্থ হয়ে পড়ো আর সে অসুস্থতায় যদি তুমি মারা যাও তো আন্তা শাহীদ তাহলে তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে যেহেতু তুমি এই অভিযানে এসেছ শাহাদাতের প্রেরণা নিয়ে তামান্না নিয়ে কাজেই তুমি অসুস্থ হয়ে মারা গেলেও শহীদ হয়ে যাবে তো আন্তা আ অক দা এমনকি তোমার যে পশু যার উপরে তুমি সওয়ার হয়ে এসেছ অ্যাক্সিডেন্টালি যদি তুমি কোনো সময় তার পিঠ থেকে পড়ে যাও এবং তোমার ঘোড়া বা উঠ থেকে পড়ে গিয়ে সেটার পায়ে তুমি পিষ্ট হয়ে যাও এবং সেভাবে তোমার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি তাহলেও আন্তা শাহিদ তুমি শহীদ হয়ে যাবে লা লাহিকা কান যে কোনো তরিকায় তুমি যেহাদের সফরে আসলে অসুস্থ হয়ে পড়লে তোমার সাহাদাত নিশ্চিত আল্লাহর কাছে কনফার্ম হয়ে থাকবে এটা আসলে তিনি তবুকে যুদ্ধে আসার আগেই এক সময় তিনি এটা ওনার কাছে তামান্না করেছিলেন কথাবার্তা হয়েছিল এরপরে যখন তিনি তবুকে আসলেন সেখানে প্রায় বিশ দিনের মতো থাকলেন ওনারা এই অবস্থাতে যুদ্ধ তো হল না পরে চলে যাবেন তো মাঝখানে উনি ওনার হঠাৎ করে জ্বর হয়ে গেল জ্বর বেশ জ্বর হয়ে গেল এবং জ্বরেই তিনি ইন্তেকাল করে ফেললেন এবং ইন্তেকাল জ্বর ইন্তেকাল হয়ে গেল ওই হাদিস তো সাবেত হয়ে গেল যে তিনি শহীদ এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনাকে কবর দেওয়ার সময় আল্লাহকে দোয়া করলেন যে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট আছি আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান অন্য হাদিস এসেছে ওকা ইবিন তার আনু বলেন যে নবী করিম সাল্লাম একটি লোককে বলেছিলেন যে হচ্ছে জুলবে জাদাইন ইন্নাহ আউ যা আমি শুনেছি তিনি একবার মন্তব্য করেছিলেন জুলবে জাদাইন সম্পর্কে যে সে ব্যক্তি সে আউয়াহ আউয়াহ মানে কি তাওয়াব তাওয়াব অর্থ কি যিনি বেশি বেশি তবা করেন তো উনি কোরআন বেশি করে পড়তেন আর বেশি বেশি করে তিনি আল্লাহর দেখের আজকার তবায় লিপ্ত থাকতেন তখন মদিনায় ছিলেন ওদালিকা আন নাহু কান আরজুলান ক্যাখিরা আজ আওয়াজ আল্লাফিল কোরআন কোরআন বেশি করে পড়তেন আল্লাহ ডেকেরি বেশি করে করতেন ওয়ার ফাউ সৌ তহফিদ দোয়া আর কোনও কোন সময় এমন দেখে আজকার করতেন একটু উঁচু আওয়াজই করতেন তাবে ইমিশন দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য তবাই স্টেফার বেশি করে করতেন আজকারগুলো করতেন কোরআন তেলাওয়াত করতেন নবিকার ইমশাল্লাসাল্লামের এই দোয়ার উপযুক্ত হওয়ার জন্য আসলেই ওনার এই লেবেল ছিল এই মর্যাদা তিনি অর্জন করেছিলেন এরপরে এখন প্রায় দিন শেষ হয়ে গেলো টোয়েন্টি ডেজ তিনি তবুকে আছেন আল্লাহ তালা ওই খ্রিস্টান বাহিনী পক্ষ থেকে কোন সৈন্য বাহিনী নিয়ে আসার সাহস করল না তারা যুদ্ধ হলো না এবং তিনি ওনার বিভিন্ন জায়গায় যাদেরকে গোয়েন্দা হিসাবে পাঠিয়েছেন খোঁজখবর নিয়ে দেখা গেল যে তারা আসার কোনো লক্ষণ নেই তারা আসবে না তখন আর তো ওনার আর থাকার দরকার নেই তিনি তখন মদিনার দিকে ফেরত আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরপরে মদিনার দিকে রওনা করে দিচ্ছেন সবাইকে নিয়ে বিশ দিন থাকার পরে মহাদেব নবাল রাজিয়া আনু বলেন যে আমরা যখন ফেরত আসছি মদিনার দিকে তো রসুল্লাহ সাল্লাম সবাইতে হেঁটে আসছি অথবা উঠে চড়ে আসছি তো নবী করিম সাল্ল আসলাম কখনো কখনো কাউকে কাউকে ডাকতেন যে আমার সঙ্গে চলো যাকে ডাকতেন তিনি চলতেন কোনো কোনো সময় দেখা গেল এক এক সময় এক এক সাহাবিকে ডেকেছেন যদিও আবহাওয়া অমরাজুল্লাহকে পরামর্শের জন্য মোসব্দটা আহ বেশি বেশি ডাকতেন কোনো কোনো সময় দেখা গেলো যে কাউকে ডাকেন নেই তিনি একলাই যাচ্ছেন কেউ একদম পাশে নেই তো মহাদ জাবার রাজি আল্লাহ বললেন যে আমি একবার দেখলাম যে কেউ পাশে নাই আমি চট করে সুযোগটা নিয়ে নিলাম ওনার কাছা কাছে হয়ে একসঙ্গে চলার জন্যে ফেদানাও তুমি ওনার কাছে আসার সুযোগ নিয়ে নিলাম আর যখন কাছে ইসলাম সালাম কালাম পরে বললাম ইয়া রাসুল আল্লাহ আখ বের নিবি আম আলিন ঈদ খেলে নিল ওই বা ঈদ না আমি সুযোগ একটা নিয়ে নিলাম ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমাকে এমন একটা আমলের কথা বলবেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান নাম থেকে দূরে দুদূরে রাখবে তোর সাল্লামী দরখাস্ত শুনে বললেন আন অনেক বড় বিষয় জিজ্ঞেস করে বসছো এটা কি একটা লাইনে বলার জিনিস কোন আমার জান্নাতে নিয়ে যাবে অনেক বড় কথা এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন কত গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছ জান্নাতে যাওয়া জাহান নাম থেকে নিজেকে নিরাপদ করা এটা কি ছোটখাটো বিষয় আলাই মানি আলাই এখন তিনি আবার বলছেন দ্বিতীয় বাক্যে রসল সাল্লাম তবে এত বড় বিষয় জান্নাতে যাওয়া জাহার নাম থেকে বাঁচা অনেক বড় জিনিস ঠিকই কিন্তু আল্লাহ তালা যাকে চান যার জন্য চান তিনি এটাকে একেবারেই সহজ করে দেন তিনি প্রথমে বললেন বিষয়টা সাংঘাতিক বিষয় বড় বিষয় একবার এই যদি ওইখানে কথা রেখে দেন তাহলে লোকেরা মনে করবে বুঝি জান্নাতে নাতে সবাই যেতে পারবে না মনে হয় যেন অনেক কঠিন বিষয় কিন্তু তিনি লোকদেরকে কঠিন মনে করে হতাশ করে দিলেন না তিনি বলে দিলেন যে সেটা আসলে সহজও আছে যদি আল্লাহ তালা সহজ করে দেন আল্লাহুল্লাহ আলিহি তাহলে কি করতে হবে এই এই অংশ থেকে এই বাক্য থেকে আমরা কি শিখলাম যে আমরা আল্লাহ তাল কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজ জানি থেকে বাঁচার কাজ তো আল্লাহ অনেক বড় কাজ আল্লাহ আপনি তৌফিক না দিলে তো আমি পারব না আল্লাহ আপনি আমার জন্য এই কাজটাকে সহজ করে দিন আল্লাহ কাছে তৌফিক চাওয়া সাহায্য চাওয়া এটা এই বাক্যে আমরা শিখলাম যে আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ করে দিতে পারেন আল্লাহ না আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাতে যাওয়া সহজ করিবেন যাই হোক তারপরে নবীকারী সাল্লাসম এবার বললেন তাহলে তুমি শুনে এবার কয়েকটি মৌলিক কথা বলবো আমি এগুলো কেউ মেনটেন করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া যার নাম থেকে বাঁচার কাজ সহজ হবে তের সাল্লাম কয়েক অনেকগুলো নীতি মূল কথা বললেন এবং তিনি জানেন যে উনি যখনই কোনো সাহাবিকে কোনো কথা বলেন এগুলো ওই ব্যক্তিকে লক্ষ্য করে তার জন্যই বলেন তাদের মাধ্যমে গোটা উন্মতের কাছে কথাগুলো পৌঁছবে এবং সাহাবিরা এই নিয়তেই নিতেন নিজের আমল করবেন আমাদের জন্য পৌঁছাবে তিনি বিদা হজে বলেছেন সেভাবে যে তোমরা সবাই পৌঁছিয়ে দাও আমার বাল্যগু আল আয় আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও একটি আয়াত হলেও একটি কথা হলেও তো সেজন্যই তিনি ওনাকে সুন্দর করে দুই লাইনে যে কর্মসূচি দিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর বললেন তাবুদুল্লাহ আল্লাহ তালার এবার যেভাবে করো যে তুমি তার সঙ্গে কোনো শরিক করো না সেরেকের কোন টাচ যেন না থাকে তোমার কোনো গন্ধ যেন তোমার ইমান তাও এই ভিত্তিতে ভিত্তিতে প্রত্যেকটি আমলকে করা শিরেক থেকে বহু দূরে থাকা এটি হচ্ছে মমিনের জন্য এক নম্বর কাজ জানাতে যেতে যদি আমি অনেক আমল করি কিন্তু ইমান আকিদায় কিছু সেরেক ঢুকে গিয়েছে তাহলে আর সর্বনাশ হয়ে যাবে শেরেক এবং তাওহিদ কি এটা বুঝতে হবে ভালো করে আমাদেরকে দুই নম্বর বললেন ইমান আকিদার পরে মূল তহিদের পরে শেরেখ থেকে সাবধান করে অতুকি মুসলা ইমান সহি ইমান শেরেখ মুক্ত ইমান তহিদের ইমানের পরেই তোমাকে যেটা করতে হবে নামাজ কায়েম করতে হবে পাঁচ বক্ত সলাহকে একামাক করতে হবে কায়েম করতে হবে নামাজ পড়তে হবে ওয়ারেন্ট একামাতুসাল্লাহ নামাজ কায়েম করা আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন আকিমুসাল্লাহ ওয়াতুল জাকা কোনো জায়গায় বলেন নামাজ পড়ো নামাজ পড়ো কায়েমটা বিরাট জিনিস আর কান আহকাম তাদিল আর খুশু খুদু পুরুষদের জন্য জামাত এসব কিছু ওয়াক্ত মতো লেট না করা সব কিছু এহতেমাম করে নামাজটা হচ্ছে একামাতুসলা তাড়াহুড়া না করা রুকু কিছু তো তাসবি গুলোকে খুশো খুশুর সাথে আদায় করা এই নামাজ ব্যাপারে বললেন একা মতো সলা ঠিক মতো যেন করো এইগুলো দুই নম্বর কর্মসূচি তিন নম্বর বললেন ওয়াতু জাকা আর তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তার জাকাত আদায় করে দিবে ঠিক মতো ইসলামের আরেকটি বড় স্তম্ভর কথাও তিন নম্বরটা বললেন চার নম্বরটা বললেন ইসলামের স্তম্ভ ও তা সুম রমাদন রমাদানের রোজাটাকে ঠিক মতো পালন করবে এটা আরেকটি রোকন আর পাঁচ নম্বরটা হজ্জুল বাইত আল্লাহর ঘরের হাজ আদায় করা যদি সামর্থ্য থাকে এই ফরজটা আদায় করতে হবে তাহলে ইসলামের পাঁচটি যে রকম আছে আরকানুল ইমান বা আরকানুল ইসলাম ইসলামের পাঁচটি ভিত্তিকে বুনিয়াদকে তিনি বলে দিলেন এই পাঁচটি জিনিস ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য এগুলো হলো মৌলিক আমল এরপরে অবশ্যই এডিশনাল অনেক কিছু তিনি বলেছেন কিন্তু এই পাঁচটার মধ্যে যদি কারো গলত হয়ে যায় কম্প্রোমাইজ হয়ে যায় ঠিক মতো না করে তাহলে জান্নাতের আশা করতে পারে না এখানেই তিনি থামলেন না পাঁচটি কর্মসূচি দিয়ে এবার বললেন আল্লাহ আদুলক আলা আবু আবিল খাই আমি তোমাকে যে সমস্ত কাজগুলো নেকির দরজা খুলে দেয় সেগুলোর কথা কি বলবো যে আরো কিছু নফল এবং আমল আছে যেগুলো তুমি করলে তোমার জন্য খায়ের দরজা খুলে যাবে তুমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে আরো কিছু কল্যাণমূলক আমি বলি তারপরে তিনি বলেন আসাও মজুন্না রোজার আমলটা শুধু রমাদান নয় মনে রাখবে যে নফুল রোজার সুযোগ আছে যারা এই রোজার আমলটা করে আশাউমজুন্না রোজা হচ্ছে একটা মানুষের ঢাল স্বরূপ ঢাল দুশ্মনের ময়দানে মোকাবিলায় যুদ্ধের ময়দানে যখন আগে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করত দুশনের তরবারের আঘাত থেকে বর্ষার আঘাত থেকে তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল থাকত নিজের আত্মরক্ষা হবে তখন তিনি বললেন যে রোজা হচ্ছে ঢাল জাহানামের আগুন আর তোমার মধ্যে এটা বাধা হয়ে যাবে প্রাচীর হয়ে যাবে তোমাকে হেফাজত করবে জাহা নামের আগুন থেকে কাজে বেশি করে রোজা রাখার চেষ্টা করো এখানে তিনি নফল রোজার প্রতি ইঙ্গিত করেছেন আর দান কথা বলেছেন যে তো দেবেই কিন্তু একটু মধ্যে জাকাত থেকো না আমাদের কিছু লোক আছে যারা আমরা শুধু জাকাতা হিসাব করে দিই আর নফল দান খরাতের সুযোগে আমরা কাজে লাগাই না শুধু সম্পদ জমা করতে থাকি তিনি বললেন যে বেশি করে দান করার সুযোগ হলে সদাকা দান খয়রাত কি করে তুৎসে উল খাত একদম নিভিয়ে দেয় মুসে দেয় যেভাবে আগুনের মধ্যে পানি ঢাললে গুনাগুলোকে মুছে দেয় সরিয়ে দেয় নাই করে দেয় তারপরে নফল নামাজের গুরুত্ব দিয়ে বললেন ওসলা তোর ফি জ্লাই রাতের মাঝখানে অন্ধকারে শেষ রাতের তাহা সময় উঠে নামাজ পড়া এটাও আরেক বিশাল খায়ের দরজা তোমার জন্য খুলে দেবে তখন তিনি একটি আয়াত তেলাত করলেন সাজার ষোলো নম্বর তেলাত করে বললেন প্রকৃত জান্নাতি যারা হবে মমেন রাতের বেলায় আরামের বিছনা থেকে তাদের পৃষ্ঠ দেশ পিঠগুলো আলাদা হয়ে যায় বিছনা থেকে পিঠ ছড়িয়ে নেয় উঠে বসে যায় দাঁড়িয়ে যায় তারা পুরো রাত একেবারে ঘুমাতে থাকে না এক রাতের কিছুক্ষণ ঘুম যাওয়ার পরে তারা উঠে যায় তাহা যদের জন্যে ইয়াদবাহম দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে তারা নামাজের মাধ্যমে যার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকে অনেক দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে খাও ও গতমা আর আল্লাহর ভয়ে আল্লাহ জাহান্নামের ভয় আগুনের ভয় গুনার ভয় কাንতে থাকে আর আল্লাহ যেন মাফ করে দেন রহমত দেন মাগফিরাত দেন জান্নাত দেন এই আশা করে কাንতে থাকে ভয় এবং আশা দুটোকে এক সঙ্গে করে তার আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায় দোয়া করে দরখাস্ত দিতে থাকে আর তাদেরকে আমি যে রেজক দান করেছি সেখান থেকে খরচ করে এই আয়াত থেকে তিনি অ্যাড করে দিলেন ওই সাহাবিকে যে দেখো আরো কিছু আবু আবুল খায়ের আছে সেগুলার তিনি বললেন সদাকা বেশি করে দিতে রোজার কথা বললেন এরপরে তিনি রাতের বেলা নামাজ পড়তে বললেন আর সেই ওনার কথার এই প্রমাণ হিসাবে তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করে অ্যাড করে দিলেন ওই হাদিসের মধ্যে যে মোমেনদের আল্লাহ যে বলেছেন কোরআনে সুরাজ শেষদার ষোলো নম্বর আয়াতে মোমেনদের পিঠগুলো বিছনা থেকে সরে যায় উঠে যায় তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করতে থাকে নামাজ পড়তে থাকে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর মাঘ ফেরাত রহমতের আশা করে আর তারা বেশি বেশি করে দান খয়নাত করে এটাও শুনিয়ে দিলেন তাহলে ফরজ এবাদত গুলো আর কানুল ইমান গুলোর পরে এবারে আল্লাহ আমরা কিভাবে জান্নাত পাবো কিছু নফল আমলের রেকমেন্ডেশন করলেন নফল রোজা নামাজ বিশেষ করে দান তারপরে নবী করিম সালাম লক্ষ্য করে বললেন তিন নম্বরে আল্লাহ উখ বেরুক বেরা আসিল আমুদিহি তো সানিহি হে মাদ আমি কি তোমাকে বলবো না যে এই যে ইসলামের আসল মাথা কোন জায়গায় ইসলামের মাথা কি মাথা ইসলামের যে মেরুদণ্ড কোথায় মেয়ে যেটার উপর ইসলাম দাঁড়িয়ে থাকে আর ইসলামের যে শিষ্য চূড়া শৃঙ্গ কোথায় তিনটা জিনিস বললেন যে ইসলামের মাথা ইসলামের মেরুদণ্ড আর ইসলামের শৃঙ্গ শৃঙ্গ মানে কি যে কোনো উপরের জিনিসের উপরের অংশটা মাথা হলে একটা লোকের বডির মেন জিনিস আর মাথা ঠিক আছে কিন্তু উঠতে পারেন না ডিজাবলিটি আছে তাহলে শরীরকে উঠার জন্য দাঁড়ানোর জন্য বসার জন্য উঠানো আসার চলাফেরা করার জন্য মেরুদণ্ডটা ফাংশন করতে হবে তো এই তিনটা জিনিস ইসলামের তিনটা জিনিস কি বা দুনিয়ার জীবনের প্রধান তিনটা জিনিস কি মানুষের জীবনে কনসিডার করবে তারা তখন তিনি বললেন যে মানুষের জীবনে সব বিষয়ের মধ্যে সর্বপ্রধান মাথা হিসাবে তার জীবনের জন্য যেটা চিন্তা করবে সেটা হচ্ছে ইসলাম মাথা হচ্ছে তোমার জীবনে ইসলাম আর এই ইসলাম এর যেটা এই ইসলাম কথাটা শুধু ইসলাম ধর্ম এই নয় ইসলামটা শব্দের অর্থ কি সব কিছু মেনে নিয়ে আল্লাহ কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া অর্থাৎ আল্লাহ আমি আপনার সমস্ত হুকুম মানতে প্রস্তুত এইরকম করে আল্লাহর হুকুমগুলোকে নিজের জীবনে মেনে নেওয়া এটা হচ্ছে মূল জিনিস এটা হচ্ছে মাথা সকল বিষয় তোমার জীবনের মেইন জিনিস হচ্ছে এই আল্লাহর কাছে সব কিছু তুমি আল্লাহর কাছ থেকে মেনে নেওয়ার মন মানসিকতা দুই নম্বর হচ্ছে ও তোমার এই ইসলামটা দাঁড়িয়ে থাকবে তোমার নামাজটা মতো আসে কিনা নামাজ থাকলে তোমার ইসলাম দাঁড়িয়ে আসে না হলে তোমার ইসলাম পড়ে গেছে তোমার জীবন থেকে দিন আর নাই দাঁড়িয়ে নাই তোমার দিন পড়ে গেছে শুয়ে গেছে তোমার দিন জেহাদিল্লা আর ইসলামের শৃঙ্গ দৌড় থেকে ইসলামকে দেখা যাবে কোন জিনিস নিয়ে জেহাদ ফি ইসলাম সারা দুনিয়াতে তার এই প্রচার বিকাশ প্রসার হবে যখন মুসলমানদের হাতে শক্তি থাকবে এবং দুষ্টমান যখন আক্রমণ করতে হবে সেটা মোকাবিলা করার মতো অ্যাবিলিটি আছে তখন ইসলাম মুসলমানরা শির উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারবে আজকে মুসলমানরা অত্যন্ত অপমানিত সারা দুনিয়ার মানুষগুলো তাদেরকে নিয়ে খেলছে মুসলিম দেশগুলোকে ফুটবলের মতো খেলছে মুসলিম দেশগুলোর শাসকগুলোকে তারা বিভিন্ন তরিকা নিয়ে আসছে তাদেরকে গোলামের মতো কাজে ব্যবহার করছে তাদের এজেন্ডা পূরণ করার জন্য আর তারা তাদের সার্ভ করছে তাদের খেদমত করছে প্রভুদের নির্দেশে তারা আসে প্রভুদের নির্দেশ মেনে তারা মুসলমান দেশগুলোকে চালায় যত করে ইসলাম থেকে গোটা জাতিকে সরিয়ে নেওয়া যায় তো এভাবে এই কারণে মুসলিম সম্প্রদায় মুসলিম দেশগুলো আজকে সম্মানের আসনে উঠতে পারেনি আনফরচুনেটলি তো এই গেল তিন নম্বর কথা এবার তিনি চার নম্বর কথা বলছেন মহাজ রাজিয়াল কি সুযোগ নিয়েছেন আর তিনি আমাদের জন্য কি বক্তব্য নেওয়ার জোগার ব্যবস্থা করেছেন চার নম্বর বক্তব্য নবী করিম সাল্লা ওনাকে লক্ষ্য করে বললেন আলা বেরুক বি মালাকে দালকে কুল্লিহি আমি কি তোমাকে এবার এই এমন কথা বলবো না যেটা অনেক কিছু যার উপরে নির্ভর করে সবগুলোর মূল গোড়া আরেক জায়গায় আছে একটি মৌলিক গোড়ার খবর দেব কিনা বলতে বলা ইয়ার আসল অবশ্যই দেন একটা মূল জিনিস আর কোনটা রয়ে গেল আখা তিনি ওনার দুই আঙ্গুল দিয়ে টেনে ধরলেন এরকম করে ডিব্বা টেনে ধরে বের করলেন এভাবে আর বললেন তাকুফা আলাইকা হাদা কোন কোন রায়তে কুফা আলাইকা হাদা কোন কোন রায়তে তাকুফা আলাইকা হাদা এই এইটাকে তুমি কন্ট্রোল করো জানলাতে যাওয়ার অন্যতম একটা মৌলিক বিষয় হচ্ছে জবানটাকে কন্ট্রোল করা জিব্বাকে স্বাধীনভাবে ছেড়ে না দেওয়া কথা বলার সময় অর্থ খেয়াল করে করে কথা বলবে কথা বলবে এই কথা বলবো কি বলবো না এই কথা কি আমার নেকি হিসাবে লেখা হবে না গুণ হিসাবে গল্প যখন করি আড্ডায় যখন বসি খাওয়া টেবিলে যখন বসি এই যে গল্প শুরু করে দিলাম বিশেষ করে টেলিফোনের মধ্যে এখন দেখা যায় যে আধা ঘন্টা চলে গেলো খুব দরকারি জিনিস নিয়ে ফোন করেছিলাম এরপরে কত বেদরকারি কথা ঢুকিয়ে দিলাম অমুকের কথা তমুকের কথা আলোচনা চলতেই থাকলো তিনি বললেন যে এইটাকে কন্ট্রোল করো খবর দা লাগাম ছেড়ে দিও না তো সাহাবি মহাদলেন্লা বিহি আমরা তো কত কথাই সারাদিনে বন্ধু বান্ধব গল্প গুজব আত্মীয় স্বজন করিয়া পরিবহন আর দাদা কত জরুরি কথা বলি বেদরকারি কথা বলি এই কথাগুলোর জন্য কি আমরা আল্লাহর কাছে আটকে যাবো তিনি মনে করেছেন বড় বড় গুণাগুলো কবিরা গুণা আছে এগুলো করলে অসুবিধা কিন্তু কথা তো আমরা এমনিতে কত যোগ করি কত মশকারি করি কত অমুকের কথা তমুকের কথা আলোচনা করি কথাই বলছি কারো তো টাকা আত্মসাত করিনি চুরি করি নাই কাউকে তো খুন করি নাই জেনা বিচার করি নাই তো খালি একটু কথা এটা যেন কি আটকে যাবো এটা অনেক জরুরি জিনিস আপনি বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে জরুরি জিনিসের কথা বলবো বলেন আপনি এটা এত জরুরি ইয়ার আসল আল্লাহ কারণে আমরা আল্লাহর কাছে আটকে যাব সব কথা হিসাব দেওয়া লাগবে তখন তা সাল্লাম বললেন তোমার মা তোমাকে হারিয়ে অর্থ এটা একটা মানে এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য আরবরা এটা বলত যে তোমার জন্য তার সম্বিত ফেরত আসা তার অ্যাটেনশন ড্র করার জন্যে যে এর পরে বাক্যটা কি হবে আরে সর্বনাশ আমরা বলি আরে সর্বনাশ আপনি খেয়াল করেন না শোনেন এই জিনিসটাকে স্পিরিটে বোঝানোর জন্য স্যাকেলাত উম্বু কাইয়া মোয়া তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তার মানে তোমার সর্বনাশ হয়ে যাবে তো তুমি আসলটা জানো না সেটা কি ওয়াহাল ইয়াকুববুন নাস আলা উজু মানুষকে জাহান্নামে যে উল্টো করে বেশি করে মানুষকে ফেলানো হবে কোন জিনিস দিয়ে তুমি সেটা এখনো বুঝতে পারো নি অধিকাংশ মানুষের নাক উপর করে চেহারা উপর করে জাহান নামে ফেরা হবে কোন জিনিস অন্য কোন জিনিস না শুধু ইল্লা হাসাঈদ আলসেনা তেহিম জবানের কামাই জবানের ফসল কথা অধিকাংশ মানুষকে জাহান নামে উপুড় করে নিক্ষেপ করবে অনেক মানুষ চুরি করে জাহার নামে যাবে জেনা করে জাহান নামে যাবে মদ খেয়ে জাহান নামে যাবে টাকা আত্মসাত করে জাহান নামে যাবে তাদের সংখ্যার যাথেচ্ছ ভাবে ছেড়ে দিয়েছে এই গুনার কারণে প্রচুর লোক সবচেয়ে বেশি সংখ্যক লোক জাহান নামে যাবে তাদের আর কোনো বড় গুণা নাই শুধু এটার কারণে তারা জাহা নামে যাচ্ছে ইন্না কত বড় সাংঘাতিক কথা যে আমরা যখন কথা বলি আসলে আমরা এই তো কথা আরেকদিনের কথা চলে আসলো আমরা গাল গল্প করতে করতে আর শুনছেন নাকি তার এই খবর সেই কাণ্ড ঘটিয়েছে এই বলা শুরু করে দিলাম কারোর সঙ্গে আমাদের দূষণে হয়ে গেলে আর কথাই নাই তার কথা উঠলে তো আমরা থামতে পারি না এভাবে যে করি আমরা তাহলে সর্বনাশ হয়ে যাবে নবী করিম সাল্লি সাল্লাম হ্যাঁ এই ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য একদম নিজের জবানটাকে টেনে বের করে দেখালেন এবং সাহাবি আহ মাদ আনহু তাই করতেন যখন তিনি বলতেন এই হাদিসটি তিনি এভাবে নিজের জবান টেনে বলতেন এখন যেকোনো টিচার যখন পড়ায় তখনও সে এভাবে ধরে দেখায় নবী করিম সাল্লা ধরে দেখালেন নিজের জিব্বাকে বের করে যে এইটাকে সাবধানে রাখো এই জন্য আবু সিদ্দিক রাদি আল্লাহ তালু বলেন যে সবচেয়ে বেশি বন্দী করে রাখার মতো জিনিস হচ্ছে জিব্বা তালা দিয়ে বন্দি করে রাখার মতো জিনিস এটা খুললেই বিপদ আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য করুন নবী করিম সাল্লা সাল্লামের বিশ দিন পুরা হয়ে গেল এবং তিনি চলছেন এবং পথে মহাজুল আহ হাদিসটা শুনলাম এরপরে কিছুদিন পরে যখন উনি চলছেন এক পর্যায়ে দশ বারো জন কোনো জায়গায় রেওয়াইতে বারো জনের কথা এসছে কোনো জায়গায় চোদ্দ জনের কথা আসছে মুনাফেক তারা এই তবু অভিযানে এসেছিল সুযোগ মতো কায়দা মতো রসুলকে অতর্কিত হামলা করে হত্যা করার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল আসলে তারা সুযোগ খুঁজছিল তিনি একদিন রাতের বেলায় তিনি যখন হাঁটছেন ওনার সঙ্গে মাত্র দুইজন ছিলেন বাকিরা এক একজন একটু একটু দূরে দূরে আছে বা কোনো তিনি তাদেরকে বলছিলেন তোমরা এদিকে যাও আর এই পাশে দিয়ে পাহাড়ের উপরে দিয়ে আমি এভাবে যাচ্ছি এদিকে তোমরা আসার দরকার নাই তিনি হয়তো একটু অনেক সময় তিনি একা থাকলে নফল ইবাদত করতেন রাতের বেলায় তাহাজ পড়তেন উটের পিঠে বসে বসে যেদিকে যায় যাক কেবল শর্ত না নামাজের জন্য তিনি নামতেন নেমে কেবলামুখী হয়ে ফরজ নামাজ মাটিতে আদায় করতেন তারপরে সুনত অথবা নফল তাহাজ ইত্যাদি তিনি ওই উটের পিঠে বসে আদায় করতেন কেবলা এবার যেদিকে চলে যাক শুরু করার সময় কেবলা মুখেই নিয়ত করতেন এরপরে রাস্তা যদি উল্টার দিকেও হয় আর অসুবিধা নাই তিনি সেদিকে উল্টা দিকে হয়ে কেবলার কাজ হয়ে যেত নফরের জন্য এটা কনসিডারেশন আছে তো তিনি হয়তো এরকম ইবাদত করবেন এই জন্য অন্য সাহাবীরা তাকে পাশে না থাকে শুধু দুইজন সাহাবীনার পাশে ছিল তো একজন ছিলেন হম হদায় ফেরাজি আল্লাহ আনহু আর আম্মা রাধি আল্লাহ আনহু হদায় ফেরাজি আল্লাহ আনহু উঠে রশিটা ধরে আগে টেনে নিয়ে গেছেন আর আম্মা রাদি আল্লাহ আনহু পিছনে থেকে উঠটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য মাঝে মধ্যে দেবাবে গরু চালানোর ক্ষেত্রে পিছনে থাকে রাখাল রাখালের মতো তিনি কাজ করতেন উঠের জন্য দুইজন লাগে একজন সামনে লাগে একজন পিছনে লাগে সামনে রশিদ দিয়ে টানতে হয় একজন পিছনে আরেকজন থাকতে হয় এই দুজন ছিলেন হঠাৎ করেই দেখা গেল যে বেশ কয়েকজন লোক নিজেদের চেহারাকে ঢেকে মাস্ক লাগিয়ে চেনা জানা যাতে করে অতর্কিত এসেই নবী করিম সাল্ল সাল্লামের যিনি টানছেন উটের রশিদের হোজাই ফেরাদ আল্লাহনু বা পিছনে যিনি আম্মার ছিলেন হঠাৎ করে পিছনে জনকে তারা ধরে ওনাকে অ্যাটাক করে ফেললো তো আমার আল্লাহ আনু তিনি নিজে তাদেরকে তাদের উঠের দিকে লক্ষ্য করে ওনার হাতের কিছু ছিল না ওটা ওইটা দিয়ে আঘাত করলেন জোরে সোরে এরপরে আল্লাহ রাজিয়া এগিয়ে আসলেন এগিয়ে আসার পরে ওই মুনাফিকগুলো তখন আস্তে করে তারা পেস্টান দিয়ে ভেঙে যাওয়ার চেষ্টা করল। তারা মনে করছে যে অতর্কিত আক্রমণ করে রসুল্ল সাল্লাকে হত্যা করে ফেলবেন যাতে তিনি ঘুমে আসেন টের পাবেন না আর এরা দুজনও টের পাবেন না কিন্তু তখন এরা দুজন টের পেয়ে গেছে আর রসুল্লাহ তো অনেক স্বাভাবিকভাবেই উনি তো অনেক শক্তিশালী নবী নবীদের সঙ্গে তো এইভাবে জেগে গেলে টের পেয়ে গেলে কুলোনো যাবে না আর সব সবসময় ভিড় থাকে তারা যদিও এখন বারো চোদ্দো জন আছে কিন্তু এখন ভয় পেয়ে গেল। তখন তারা চট করে পালিয়ে চলে গেল। আর তখনও আম্মার এবং ইয়াসে আমার এবং হোদায় ফারি আল্লাহ টেনশনে আসেন যে কি হলো কি হলো এখন ওরা কোথায় গেল কোন দিকে আসবে তো নবী করিম সাল্লা বলেন কাদ কাদ হয়ে গেছে থামায় না ওরা আর আগাতে পারবে না নবী করিম সাল্লি সাল্লাম নামলেন উত্থাপনা হল আম্মার ওদিকে আসলে ধাওয়া করছিলেন পিছন দিক থেকে তো রসল্ল সাল্লাম ওনাকে ধাওয়া না করার চেয়ে জন্য থামতে বললেন তারপরে বললেন আসার পরে আম্মার কি ইয়া আম্মার হাল আরফ তাল কাউম এরা কারা ছিল তুমি চিনতে পেরেছ আরফ মাতার রওয়া হেলিওয়াল কামু মুতালা সেমন তাদের উট কয়েকটা নিয়ে আসছিলো এটা তো বুঝতে পেরেছি উটের পিছনে তারা কয়েকজন আছে কিন্তু ওদের চেহারা দেখতে পায়নি কারণ তারা মাস্ক লাগিয়ে মুখোশ পরে এসেছে যাতে আমরা চিনতে না পারি তারপরে তিনি বললেন আলিসলাম হ্যালতাদিরি মা আর আম্মার তুমি কি জানতে তারা কোন পরিকল্পনা নিয়ে এসেছিল তাহলে আমার আল্লাহ রাসুল আল্লাহ অফকোর্স আল্লাহ তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ আমি তো আর জানি না যদিও জানেন যে অ্যাটাক করতে এসেছে কিন্তু আসল তো উনি নিজে না জেনে সাম রসুল্লাহ সাল্লা আসলাম খবর দিবেন কনফার্ম করবেন এটাই তো হওয়া উচিত তখন তিনি বললেন যে রকাল রসুল্লাহ সাল্লাম আর হউ হু তারা চেয়েছিল আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে তারা এই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেবে নিচে ফেলে দিলে অনেক উঁচু পাহাড় দিয়ে আসলে আসতে হয়েছিল তখন এভাবে হঠাৎ করে পড়ে গেলে ওনার হয়তো ইন্তেকাল হয়ে যেত অথবা তিনি হেভিলি ইনজুর হয়ে পড়তেন এইরকম একটা নিয়ত নিয়ে তারা এসেছিলাম হ্যাঁ তারা ওনাকে পাহাড়ের শেষ মাথায় নিয়ে ওখান থেকে ওনাকে ফেলে দিবে। ধাওয়া করে নিচে ফেলে দিবে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু আল্লাহ তালা ওই আয়াত আয়াতনাজরি করে দিলেন ও হামু ওহাম্মুমায়িয়ানা আলু যে আল্লাহ তালা পরবর্তী আয়াত নাজরি করেছেন যে তারা পরিকল্পনা করেছিল গন এমন একটি অসৎ কাজের যেটা তারা সাকসেসফুল্লি করতে পারেনি যা করতে তারা সমর্থ হয়নি তারা অনেকে হত্যা করতে চেয়েছিল ওনাকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে দিলেন আলহামদুলিল্লাহ পরবর্তী পর্যায়ে অবশ্য তিনি আর আইডেন্টিফাই করেননি বা আল্লাহ তালা ওনাকে চিনিয়ে দেননি আর হোজাই ফারাদি আলহামদ চিনলেও নবী করিম সাল্লসলাম একটা পলিসি ছিল কয়েক কেইসে এরকম হয়েছে যে মুনাফিকদেরকে তিনি এক্সিকিউট করেননি কারণ তারা আসছিল এখানে কাফের হিসাবে নয় তাদের পরিচয় ছিল তারা মুসলিম দানালিত যুদ্ধে কি কোনো কাফের আসছিল নাকি কিন্তু এই যে মুসলিম দাবি করেছে কল মুসলিম আর এখন তাদেরকে মুনাফিকের সঙ্গে যদি তিনি এখন এই কার্যকরী করেন এক্সিকিউট করেন তাদেরকে যদি তিনি এখানে শাস্তি দেন তাহলে এটা একটা অপপ্রচার সরিয়ে পড়বে কয়েক জা এরকম হয়েছে যখন এই রসুল্লাহাম অন্যান্য কেসে বলছেন ইয়ারসুল্লাহ আপনি হুকুম দেন আমি মোনাফিকের কল্লা ফেলে দিই তিনি তখন নিষেধ করেছিলেন কি যে শোনো আমি এটা করবো না কারণ তাহলে আরব দেশে একটা প্রচার ঘটে যাবে যে মোহাম্মদ নিজের লোকদেরকে সুযোগ মতো হত্যা করে ফেলে একটা অপপ্রচারের সুযোগ নেবে কাজে আমি নেবো না তাদের দায়িত্ব আল্লাহ যাই হোক তিনি কোন অ্যাকশন নেননি পরবর্তী পর্যায়ে তিনি চিন্তা করলেন আস্তে ধীরে যাওয়া দরকার নেই দ্রুত গতি তাড়াতাড়ি মদিনার দিকে চলে যাওয়া যায় কারণ রাস্তার মধ্যে দেখা যায় নিরাপত্তা নাই রাতের বেলাগুলো কখন কি ঘটে যায় তারপরে একটু দ্রুত গতিতে মদিনার দিকে ওনারা কাছাকাছি চলে এসেছেন মদিনার কাছাকাছি আসার পরে মুনাফিকদের আরেকটি পরিকল্পনা ছিল সেটাও আল্লাহ নসাদ করে সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ তিনি ওনার নতবুক যুদ্ধের পরে প্রায় পঞ্চাশ দিন পার হয়ে গেল যুদ্ধ যাওয়া থেকে শুরু করে মদিনায় পৌঁছার আগ পর্যন্ত প্রায় পঞ্চাশ দিন লেগেছিল যেতে